আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার এই ক্রিকেট আলোচনামূলক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সার্জায় পৌঁছেছে অলরেডি, যে আফগানিস্তানের এগেনস্টে যে তিনটা ওডিআই সিরিজ আছে সেখানে, ওডিআই ম্যাচ আছে সেখানে তারা খেলার জন্য। তো প্রতিবারের ন্যায় এবার কিন্তু আফগানিস্তানে বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে, তো বাংলাদেশের যে টিমটা এবার আফগানিস্তানের এগেনস্টে খেলতে গিয়েছে তাদের এই সার্জাতে, তো এবার কিন্তু ম্যাচটা প্রতিবারের ন্যায় তেমন সহজ হবে না। পরিসংখ্যানে যেহেতু বাংলাদেশ এগিয়ে আছে, তারপরও এবার কিন্তু আপনার কিছু বিষয় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আপনার এই আফগানিস্তানের টিমটাই কিন্তু আমার কাছে শক্তিশালী মনে হচ্ছে। যেহেতু বাংলাদেশ এ পর্যন্ত আফগানিস্তানের এগেনস্টে 16টি ম্যাচ খেলেছিল, সেখানে 10টি বাংলাদেশ উইন করেছে এবং 6টি হেরেছে। এখন সেগুলো হচ্ছে বাংলাদেশের কিন্তু ফুল আপনার শক্তি সামর্থ্য নিয়ে তাদের সাথে খেলেছিল। এখন দেখুন, আমাদের যে পোস্টার বয় খ্যাত বা বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার সাকিব আল হাসান নেই, তার সাথে আমাদের যে সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল সে নেই, আবার লিটন দাস নেই। তো সার্বিক দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে বর্তমান যে বাংলাদেশ টিমটা তাদের এগেনস্টে খেলতে গিয়েছে, তো সেখানে কিন্তু সেই দিকগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের তারুণ নির্ভর একটা টিম গিয়েছে। তো এই টিমটি আপনার এই আফগানিস্তানের সাথে কিন্তু আমার মনে হচ্ছে তেমন একটা ফাইট দিতে পারবে না। তো যেহেতু তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস নেই, তো তাদেরকে ছাড়া তারা খেলতে গিয়েছে। এখন এই টিমটি আফগানিস্তানের এগেনস্টে কীভাবে পারফর্ম করে এবং কেমন করে সেটি এখন দেখার বিষয়। এখন আপনারা বলতে পারেন যে আফগানিস্তান বাংলাদেশের সাথে 6টা ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ 10টা ম্যাচ জিতেছে, সেই হিসাব করলে এমনিও তো বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক দূরে গিয়ে। তবে হ্যাঁ, অনেক দূরে গিয়ে থাকলেও এখনকার যে বর্তমান সিচুয়েশন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমি আফগানিস্তানকে এগিয়ে রাখবো, কারণ আফগানিস্তানের যে প্লেয়ারগুলো আছে সেখানে কিন্তু তাদের ফুল সেটআপটা আছে এবং তাদের যেই বোলার এবং ব্যাটসম্যান সবাই কিন্তু বিধ্বংসী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিন্তু আফগানিস্তান খুব ভালো খেলছে, এবং অতীতে যখন আফগানিস্তান খারাপ খেলতো তখন বাংলাদেশ খুব ভালো খেলছিল এবং তাদের এগেনস্টে ভালো ভালো ম্যাচ জিতেছে এবং উইন করেছে। তো এখন কি এখনকার যে পরিস্থিতি বাংলাদেশের, আপনারা রিসেন্ট যে কিছু ম্যাচ দেখেছেন আপনারা, সেখানে কিন্তু বাংলাদেশের যে টেস্ট খেলা খেলেছিল, টি টোয়েন্টি খেলেছিল, সেখানে কিন্তু তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল। হাতে গোনা কয়েকটা প্লেয়ার চেঞ্জ, তারা ম্যাক্সিমাম প্লেয়ারটাই কিন্তু এই টিমটাতে ছিল। এখন আমাদের এই প্লেয়ারগুলো যেহেতু আফগানিস্তানে গিয়েছে তাদের এগেনস্টে খেলার জন্য, আফগানিস্তানের প্লেয়ারগুলোকে কোনো অংশে আপনারা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট এখন খুব ভালো করছে এবং তারা যেভাবে খেলছে তারা ডোমিনেট করেই খেলছে। তো এখন বাংলাদেশ তাদের এগেনস্টে খেলতে গিয়েছে তাদের মাটিতে, সাজাতে, ইউএইতে সাজাতে খেলতে গিয়েছে, তাদের হোম গ্রাউন্ড। তো সেখানে কিন্তু অবশ্যই আফগানিস্তান এগিয়ে থাকবে, এবং যেহেতু ওই কন্ডিশনটা এবং ওই মাঠ তাদের খুব পরিচিত এবং তারা সেখানে খেলে অভ্যস্ত, এবং বাংলাদেশ সেখানে গিয়েছে অবশ্যই সেখানে কিন্তু বাংলাদেশ চাপে থাকবে। তো আমি যদি এক পলকে আপনাদেরকে বাংলাদেশের স্কোয়াডটা বলি যে বাংলাদেশে কোন কোন প্লেয়ার তাদের এগেনস্টে খেলছে, তো বাংলাদেশের যে 15 সদস্য টিম ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে, আমি আপনাদের এখন একে একে নাম বলছি। এই 15 সদস্য টিমের ভিতরে আছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকির আলী অনেক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হুসাইন, নাসিম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা। এই যে এখানে 15 জন প্লেয়ার আছে, এদের মধ্যে 11 জন কিন্তু খেলবে।